গেল কয়েকবার চাচা ভাতিজার লড়াই হয়ে আসছে শেরপুর তিন শ্রীবর্তী ঝিনাইগাতি সংসদীয় আসনে। সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নৌকার টিকিট হারালেন চাচা একেএম ফজলুল হক। তাহলে কোন দিকে মোড় নিচ্ছে চাচা ভাতিজার লড়াই? একে আজাদের অনুসন্ধান ছবি তুলেছেন মারুফ আল মুকিত। নীল গারো পাহাড়ে বন্য হাতির চলাচল, সোমেশ্বরী ও মালিঝির মতো জলস্রোতের হরিত উপত্যকায় গড়ে ওঠা জনপদ শেরপুর। এখানকার ঝিনাইগাতি উপজেলার হাসলিগাঁও থেকে জুলগাঁও পর্যন্ত প্রায় 5 কিলোমিটার কাঁচা সড়ক, বর্ষা এলে কাদা জলে মাখামাখি। অথচ এই সড়ক ব্যবহার করেই 4-5 হাজার মন ধান বিল থেকে শহরে নিয়ে যাওয়ার ভোগান্তি চাষিদের। এর উপর মাস দুয়েক আগে পাহাড়ি ঢলে নষ্ট হয়ে যায় মাঠের ধান। বন্যা দিয়ে এই হাজার হাজার হেক্টর জমি নষ্ট হয়ে গেছে ফসল হইতে। গাঙ্গারাগারি তারা মনে করেন আগে ওভারড্যাম আছে, ওভারড্যাম যদি দিল হনি তাহলে মনে করেন পানি আইল না হনি। এই ভেরভেরি বিল, চারালি, এগুলা বিল থেকে মানে ধানগুলো যা আসে, এই ধানগুলো মানে অনেক কষ্ট হয়। কামলাও জৈবিক কামলা পেক পানি আবার চাই না। ঝিনাইগাতির লাগোয়া উপজেলা শ্রীবর্দি, প্রায় 2 বছর ধরে এখানকার বক্সিগঞ্জ সড়কটির 8 কিলোমিটারের মধ্যে 6 কিলোমিটারই ভাঙা। এবড়ো থেবড়ো সড়ক, জায়গায় জায়গায় গর্ত, এ পথে চলাচলে সীমাহীন দুর্ভোগ। কখনো অটোরিকশা বা ভ্যান উল্টে দুর্ঘটনার শিকার হতে হয়। কোমরে মাজাব ব্যথা করে, পাঁজরা ব্যথা করে। যেখানে 1 ঘন্টা টাইম সেখানে আমাদের 1.5 ঘন্টায় পৌঁছাতে হয়। রোগী যদি অসুখ থাকে 20% এই রাস্তা দিয়ে যাওয়ার ধরলে রোগী মানে আরো 50% বাইরে যায়। শ্রীবর্দি ঝিনাইগাতি আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান বর্তমান সংসদ সদস্য একেএম ফজলুল হক। নির্বাচনে আসা নিশ্চিত না হলেও অতীতে তার মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন ভাতিজা মাহমুদুল হক রুবেল, যিনি বিএনপি থেকে লড়াই করতে মাঠে থাকতেন। এবার শ্রীবর্দি ও ঝিনাইগাতি উপজেলা আওয়ামী লীগ এবং জেলা আওয়ামী লীগের হাফ ডজন নেতা নৌকার মাঝি হতে চান। সেই সাথে সাবেক এমপির ছেলে, সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা, ব্যবসায়ীও আছেন। একই পরিবারে ক্ষমতা ধরে রাখার লড়াই চলে শ্রীবর্দি ও ঝিনাইগাতি সংসদীয় আসন ঘিরে। এই প্রেক্ষাপটে এবার পরিবর্তন চায় এই জনপদের মানুষ। ওনারা চাচ্ছেন যে এমপি আওয়ামী লীগ যাক বা বিএনপি যাক, ক্ষমতা ওনারা ওনাদেরই থাক। আমরা জন্মের পরে থেকে দেখতেছি ওরা ওই চাষা ভাইছে, ভাই সারি ওরা ওরা ইল্লে করতেছে, আর তো কেউ বাইরে যায় না। এখন নতুন কোন মুখ দেখতে চাই আমরা। একে আজাদ, এটিএন নিউজ, শ্রীবর্দি, শেরপুর। Some